লোহালিয়া নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে পটুয়াখালীর নদী তীরবর্তী লোহালিয়া ইউনিয়নের সীমানা। এরই মধ্যে বাড়িঘর হারিয়েছে কয়েকশো পরিবার। নতুন করে ভাঙনের তীব্রতা বাড়ায় আতঙ্কে রয়েছে বাসিন্দারা। অনেক আন্দোলন করার পরও ভাঙন রোধে উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের পাঠানো প্রতিবেদন। লোহালিয়া নদীর নামেই পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়নের নাম। গত এক দশকের ভাঙনে ছোট হয়ে এসেছে লোহালিয়া ইউনিয়নের সীমানা। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো একর জমি, বাড়িঘর জমি হারিয়ে নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার। সম্প্রতি লোহালিয়া নদীর ভাঙন তীব্র হয়ে উঠেছে, এতে বাড়িঘর জমি হারানোর আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার মানুষের। পুষ্কুলি তলাইয়ে যাইয়া মাছটা সব নদীতে চলে যাচ্ছে, ভাঙিয়ে নদীতে চলে গেছে। স্থানীয়দের অভিযোগ, গত এক দশকে বিভিন্ন সময় আন্দোলন করেও ভাঙন রোধের কোনো সমাধান মেলেনি। এখন পর্যন্ত সরকারের উপরমহল থেকে কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, অর্থ বরাদ্দ না হওয়ায় ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া যায়নি। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বলে সরকার যেসব জায়গায় মনে করে সেসব জায়গায় আমরা নদীটি সংরক্ষণ কাজ করে থাকি। লোহালিয়া নদীর বাম তীরে যে ভাঙনের কথা আসছে, সেই জায়গাটা আমি সরদমিনে পরিদর্শন করব। ভাঙন রোধে শিগগিরই কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।